চট্টগ্রামের বাঁশখালীতে রত্নপুর ফুটবল ক্লাব কর্তৃক আয়োজিত জাফরুল ইসলাম চৌধুরী স্মৃতি জুনিয়র ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়েছে। প্রধান অতিথি হিসেবে টুর্নামেন্টের উদ্বোধন করেন বাঁশখালী উপজেলা বিএনপির প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক শাখাওয়াত জামাল দুলাল। রোববার বিকেলে বাহারছড়া সমুদ্র সৈকতে বাঁশখালী উপজেলা বিএনপির সাবেক বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক মোহাম্মদ জালালউদ্দিন চৌধুরীর সভাপতিত্বে এতে উপস্থিত ছিলেন চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির সাবেক ক্রীড়া সম্পাদক অ্যাডভোকেট শওকত ওসমান, চট্টগ্রাম দক্ষিণ জেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক আব্দুস সবুর এবং যুবদল নেতা মোহাম্মদ দিলশাদ হোসেন সহ অন্যান্যরা।